গরম লাগে মাছ ফ্রাই মুরগি কাটা। আচ্ছা আচ্ছা, ডাবল বডি। এই জায়গায় কোনো সিঙ্গেল বডির মুরগি নেই, সব ডাবল বডি। সব ডাবল বডি মানে এগুলা দেখা যায়, এইসব রাস্তাতে লোড দিলে মাল আমি সাথে আমার আচ্ছা একটা আমার এক আমার একটা এক মাস দেয়াল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে এসেছি আল ইসলাম চাচার খামারে, যেটা মা পোলট্রি নামে পরিচিত। এই কাকার অনেক ভিডিও আমার চ্যানেলে দেখছেন, হয়তো চাচারে আপনারা ফিজিক্যালি অনেকেই দেখেন নাই আমার ভিডিওতে। তো আজকে সরাসরি চাচার খামারে আসছি, চাচার খামারটা আমরা দেখাবো। এখানে চাচার অরিজিনাল ইন্ডিয়ান ব্লাড লাইনের অনেক আসল মুরগি আছে, অনেক বড় বড় সাইজের মোরগ আছে, মুরগি আছে অরিজিনাল ব্লাড লাইনের, সেগুলো আপনাদের দেখাবো। সাথে সাথে চাচার আঁচিল মুরগি ছাড়াও আরো 12-13 জাতের বিভিন্ন ধরনের মুরগি আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের আমরা প্রতিটা বিষয়ে দেখানোর জন্য চেষ্টা করবো। আসসালাম আলাইকুম। চাচা কেমন আছেন? চাচার সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, কিন্তু আপনার খামারে আসার সুযোগ হয় নাই। তো আমরা এখন আপনার খামার নিয়ে কথা বলবো, আর আপনার যে আসিল মুরগির যে শেড আছে সেটাও আমরা দেখাবো দর্শকদের উদ্দেশ্যে। আপনার ওই শেডটা তো আলাদা, তাই না? এখান থেকে সেল। আচ্ছা, এটা মূলত সেল সেন্টার। জি 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 জি। সিল্কি বাহামা এগুলো আলাদা, সাওমি আলাদা, আর এই জায়গায় সব সেদের থেকে মাল এই জায়গায় আনার পরে এই জায়গা থেকে ছিল। তার মানে যখন আপনার বিক্রি করার সময় হয়, যেটা মনে করেন এটা এখন সেল করব, তখন এটা এখানে এনে রাখেন, এখান থেকে সেল করেন। তাহলে আমরা আপনার প্রথমে আসিল মুরগির খামারটা দেখব, আসিল মুরগির খামার দেখে তারপরে আস্তে আস্তে আমরা আপনার অন্যান্য যে মুরগি আছে সেগুলো দেখব। তো আমরা প্রথমে আসিল মুরগি থেকে শুরু করি। গরম লাগে মাছ ফ্রাই। ওটা বাইরে দিব। আপনার এই খামারের কথা শুনছি বেশ আগেই, অনেক ভালো ভালো কালেকশন আছে। তো আজকে আমার যারা দর্শক আছে তাদের দেখানোর উদ্দেশ্যেই খামারটা পরিদর্শন করা। তো যে কালেকশন গুলো এগুলো কি কোথা থেকে, ইন্ডিয়া থেকে কালেকশন করা নাকি? বেশিরভাগই ইন্ডিয়া থেকে কালেকশন করা। বেশিরভাগই ইন্ডিয়া থেকে মানে দেশে কালেকশন হল পরে সেগুলো ইন্ডিয়ান ব্লাড লাইন এর। বেশিরভাগই ইন্ডিয়ার বর্ডার কাছে থেকে আমি কালেকশন করি, আমার দাদা ইন্ডিয়া থেকে ও। আচ্ছা স্যার, এখানে আপনার মোরগ আছে কতগুলো? ছয়টা আছে মোরগ কাকা। ছয়টা? সব হলো তো বড় বড় সাইজের। হ্যাঁ মাশাল্লাহ, এটা এটা আবার কামড়ায় না, কিন্তু এটা ইয়া অনেক ভালো, এটা অনেক বড়। তারপরে অতদিনে হাই আছে 27 আছে, 27 এইটা একটা মাপা দিয়ে আছে আমার 27 আছে। হ্যাঁ, এই মুরগিটাও তো মনে হচ্ছে যে অনেক, এটা হলো ডাবল বডির মুরগি কাকা। আচ্ছা আচ্ছা, ডাবল বডি। এই জায়গায় কোনো সিঙ্গেল বডির মুরগি নেই, সব ডাবল বডি। সব ডাবল বডি মানে এগুলা দেখা যায়, এইসব রাস্তাতে লোড দিলে সিঙ্গেল বডিতে লোড ডাউন দেবো না, মুরগি অসুস্থ হয়ে যাবে। এগুলো সবই আমার ডাবল বডির মুরগি, সব ডাবল বডি। সবই ডাবল বডি। হ্যাঁ, সব ডাবল বডির মুরগি। তার মানে আপনার হলো মোরগ এবং মুরগি সবগুলো অনেক বড় সাইজের, এবং হলো আবার শেড আরো দুইটা আছে। আমার হলো 13 জাতের মুরগি খামার, আমার হলো 13 জাতের মুরগি খামার। এই আপনার আছে অনেক অনেক বড় সাইজের। তাহলে আপনারা তো এখানে সেল করেন? এটা সেলের সাবজেক্ট, আর আরেকটা সেট আছে আমার ওই জায়গা থেকে, মানে এই জায়গার কোন জায়গায় পাঁচটা গুলো আমার ওই সেটে লয়ে যায়। জি জি, লয়ে যায় ওই জায়গার থেকে সিল্কি বাহামা যা আছে ওই সেটের জন্য আমার সব সেল হয়।
মুরগি নিতে পারবো আসিল থেকে শুরু করে তেরো জাতের যে মুরগি তেরো জাতের ভিতরে সব আচ্ছা আচ্ছা আর এই যে এই মুরগি গুলা এই যে অর্ধে ওর বাচ্চা গুলা দেখা যায় একদিনের থেকে দেখা যায় একটু বড় হইলে ওর বাচ্চা গুলা কামড়ায় মারামারি করে বাচ্চা অবস্থায় ওই রক্ত থেকে আয়া করে আর ওর রক্ত পুরুষ থেকে আয়া করে এইসব মুরগি এই জীবন এখানে দেখছি যে বাচ্চা ব্রুডিং করা আছে বাচ্চা ব্রুডিং করা আছে এগুলো তো এগুলো এই যে এই যে আপনি দেখাইলেন যে ওই যে ভিতরে যে বাচ্চা বইছে ওর বাচ্চা ওই ব্রুডিং করে এটা আমার মানে ন্যাচারাল ব্রুডিং ন্যাচারাল ওই ফুটাইছে ওই বড় কইরা এই জায়গা থেকে দেখা দেবো যে সেল হয়ে যাবো আচ্ছা মানে কোন ওই ফাইটারের বাচ্চাগুলো আমি কোন আলগা ব্রুডিং করে না আপনার এই কতদিন বয়স হলে আপনারা সেল করেন এগুলা দেখা যাবে যে এক মাস ছাড়া বাচ্চা সেল করে না দেখা যাবে 15-16 দিন হইলো আমি বাচ্চা বিক্রি করে দিই নিচেরটা 15 দিন বয়স হয়ে গেছে আর এটা হলো 4 দিন এই যে ডেডও লেখা আছে এটা 13 তারিখে 13/7 এটা ইয়া নিছে এটা থেকে বাচ্চা একটা লোকে কিছু বাচ্চা দিয়ে দিচ্ছে এইগুলো তো মানে সেল করার মতো হয়ে গেছে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো সেল করা হয়ে গেছে এগুলো কি প্রাইস কি বলা যাবে যে কেমন হলে আনুমানিক হয়তো প্রাইস তো ঠিক থাকবে না এগুলা দেখা যাবো যে আপনি জোড়া 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 আর তারপরে দেখতে ভিডিও ছাড়ার যদি পরে 10-15 দিন পরে কেউ জোড়া বাড়বো দামও বাড়বো দুই নাম্বার হলো এই অহন যে দামটা কয়েছে এটা আজকের বাজার এগুলা দেখা যায় কত সময় মাল আমরা বেশি জমে গেছে গা ওই অবস্থায় কিছু সার আমরা দিয়ে দিই আর যেগুলা যে সময় শর্ট পড়ে যায় ওই অবস্থা অর্ডার বেশি থাকলে ওই দামটা বোঝা থাকে না তার মানে আপনার কেউ যদি যোগাযোগ করে ভিডিও কলে দেখে তখন দামটা নির্ধারণ ফাইনাল ওই অবস্থা হইব এখানে যে বাচ্চাগুলো দেখতে হচ্ছে এগুলো বয়স কতদিন তিন মাস বয়স এগুলো কেমন মানে আজকে যদি দাম আমরা বলি আজকে নিলে 6,000 টাকা জোড়া 6,000 টাকা জোড়া হ্যাঁ এটা খুব ভালো বেলার টাইম এর তো দেখা যাচ্ছে আর আজকের বাজারে যদি কেউ নেয় তাহলে 5,000 টাকা দাম দিব আজকের বাজারের লিগে মানে সর্বনিম্ন বিক্রির লিগে যদি কেউ আজকে অর্ডার দেয় তাহলে 5,000 টাকা জোড়া দেওয়া যাবে তো দর্শক মন্ডলী আপনারা যদি কেউ পছন্দ করেন ভিডিও ছাড়াও আপনারা যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখে দাম নির্ধারণ করে নিতে পারবেন হ্যাঁ এগুলো কি ছেলের জন্য এগুলো হ্যাঁ সবই ছেলের লিগে এগুলো সবই ছেলের জন্য হ্যাঁ এগুলো সবই অরিজিনাল ব্লাড লাইন আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি নিতে চান বাচ্চা অবস্থায় যে হাইট হাইট দেখলে পরে অনেক দেখলে বুঝবেন যে এগুলো মোটামুটি ব্লাড লাইন কেমন হইছে তাও মোটামুটি হাই হয়ে গেছে ভালো আর এগুলো একটা আপনি সিঙ্গেল বডি নাই সব ডাবল বডি সিঙ্গেল বডি নেই দেখবেন যে আমার এই যে এই বাচ্চারা এই বাচ্চাদের যতটুক হাটে গেলে একটা ফুল প্যারেন্টস মুরগি বডি এতটুক অল্প বয়স হলো 2 মাস 2.5 মাস আচ্ছা কেউ তো এই যে রানিং এগুলো তো রানিং মুরগি হ্যাঁ এগুলো সব রানিং ফটফটের মধ্যে ছোট ছোট মোরগটা আচ্ছা আজকের বাজার এইটা কেমন হবে একদম 7,000 টাকা বড়টা হলো মোরগ আর ছোটটা মুরগি ছোটটা মুরগি বড়টা পিওর আছে পিওর কালারও তো একই রকম মনে হচ্ছে দুইটা কালারও একই কালারও একই আচ্ছা এই বাচ্চা হলো এইটা মা এইটা ওই যে বাচ্চা দুইটা দেখছেন এই দুটো চাই
এগুলো তো সবই বললেন যে ডাবল বডি, হ্যাঁ এগুলো রানি মুরগিগুলো কাকা আসলে অহংকার মানে চাইরা বলা খুব কঠিন, চার হাজারের নিচে কোনো মুরগি আমার কাছে না, চার হাজারের নিচে নাই। তো কেউ যদি নিতে চাই ভিডিও কলে আবার দেখে আপনার সাথে দামটা ই করবে, দামটা নির্ধারণ করবে। আর মোরগগুলোর দাম কি না জানায় কেউ যদি নিতে চায় ওই সময় যোগাযোগ করলে পারে, তখন আমরা জানাবে ভিডিও কলে দেখে। তো দর্শক মন্ডলী মোরগ গুলো অনেক বড় বড়, আমরা কাঁচা থেকে কাছাকাছি শট নিতে পারতেছি না, আরো দুইটা শেড দেখবো আমরা। আর ইউটিউবে বাধ্যবাধকতার জন্য ক্লোজ শট নিতে পারছি না, আপনারা যদি কেউ 30 ইঞ্চির নিচে এই জায়গা 30 27 28 এর নিচে কোনো মোরগ আমাদের জায়গা নাই, তার মানে কেউ নিতে চাইলে ওই সময় ভিডিও কল দিয়ে একবার কাছে কাছে আপনারা দেখে নিতে পারবেন, এটাও নিতে পারবেন। অনেক বড় সাইজের, হ্যাঁ অনেক বড় ফাইটার এইতে এই মুরগিটার মতো মুরগি হয় না, কারণ ওর বাচ্চাগুলো অন্যান্য ফাইটার দেখা যায় পায়ের তলে তোলে বাচ্চা বইরা যায়, জি জি, কিন্তু এই মুরগিটার মতো মুরগি পাওয়া খুব কঠিন, কারণ এই মুরগিটা ওর বাচ্চা মারে না, এই মুরগি যত্ন করে ওর বাচ্চা আপনি বিক্রি করছি আবার আরেকজনের বাচ্চা ওর বড় করে, তার মানে আপনার হলো এ যে ডিম পারে ওরে দিয়ে হলো ই করার পুরো ওর বাচ্চাটা ধরেন যে সেল হয়ে গেছে আরেকজনের বাচ্চা বড় হয়ে যাবে, মানে খুবই ভালো জাতের। তো এতক্ষণ আমরা আপনার আসল মুরগির খামারটা দেখলাম, ওখানে যে আপনার কালেকশন গুলো আছে আমি পুরো মুরগির টোটালে বিক্রি করি না, কারণ একটা মুরগি টাকা কমপক্ষে একটা মানুষ নেওয়ার পরে একটা বছর আশা করে পাবে, যে অবস্থায় 5-6 মাস যাওয়ার পরে বোঝা যায় যে আসলে এটা বেলাতেন ভালো না, ইন্ডিয়ান না, কোন অবস্থা ওই লোকের মন ঢাকাটা ভাঙা যায়, ভাঙা গেলে দেখা যায় দুই দিকে খুঁজতে হইলো, যে লোকের ঠকাইলো হ্যাঁ ঠকলো দুই দিকে, আর যে ঠকলো হ্যাঁ ঠকলো তাকে একদিকে, কারণ উনি তো ভালো জিনিস দেয় নাই, দেয় না উনি আর অর্ডারও পাইবো না, আর ওনার থেকে মিস আওয়াটা করার পরে যেই যেগুলো মোরগ আছে অনেক বড় বড়, ইউটিউবের একটু নিয়ম কারণের জন্য মোরগ গুলো আমরা কাছাকাছি থেকে দেখাইতে পারতেছি না, কেউ যদি আপনাকে যখন নিতে চায় হয়তো যদি ফিজিক্যালে আসে তাহলে ফিজিক্যাল এসে দেখলো নিতে পারবে, আবার যদি মনে করেন যে দূরে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনি ভিডিও কল দিলে আপনি সুন্দর করে দেখাই দিবেন, তাই না? অর্ডার আমার দেখা যায় অনেক জায়গায়, বেশিরভাগই আমার সিলেট কইতে লন্ডনই পারে আমার মালদা বেশি, আচ্ছা আচ্ছা সিলেটে যারা লন্ডন পার্টি লন পারে ওই পারে আমার মালদা বেশি আসিল বিষয়টা আছে, বেশিরভাগ দুই দিন আমার ওই জায়গায় মাল যায় বেশ কি আসিল আসিল মুরগি আসিল মুরগি ওনারা বেশি কানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে একটা বাচ্চা দেখেন এগুলা মাল বেশিরভাগ আমার সারা সপ্তাহ পরে আমি বিশুদ্ধ করে, যেহেতু আমি আট করি আগে এই মালগুলো নেয় না যাওয়া হয় না, যাওয়া যেগুলো হয় এগুলো আমার বাচ্চাগুলো ভালো যায়, আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো আমার বিশুদ্ধ করে দেখা যায় এই সেটটা, আচ্ছা তার মানে যাতে রোগে আক্রান্ত না হতে না হয় সেই রকম জায়গা থেকে দেখা যায় এই যে মুরগি
এই যে দেখেন ওই যে আপনাদের ক্রিয়াটোরে যে প্যারেন্টসটা দেখলাম ওর বাচ্চা দেইনা আচ্ছা স্যার এই যে দেখেন জি জি ওটা দেখেন হ্যাঁ হ্যাঁ ওটা দেখেন পাও দেখেন পায়ের আইসটা দেখেন কিন্তু কাকা এগুলার বেলা 30 ইঞ্চি প্যারেন্টের বাচ্চা আচ্ছা স্যার মানে এই শুক্রবারে এই দুইটা দেব বলে আপনাদের তাতি বাজার আচ্ছা এই কারণে এই দুইটা রাখা নাইলে আজকে আপনি যে পাইছেন শনিবারে এই আয়েশা দেখেন আমার এই জায়গায় তো কোনো মুরগি নেই জি 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 কোনো মুরগি দেখতেন না তার উপরে কিছু সিল্কি যেগুলো অর্ডার আছে নিয়ে আমার বাইরে যাইবো এইগুলা দেখা যায় আজকে তো রোডে গেঞ্জাম এই কারণে আমার ডেলিভারি দেই নাই আমার কালকে দেখবেন এই উপরে সিল্কি আছে বাহামাস এগুলো সব ডেলিভারি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এইটা দেখা যায় এটা তো বাচ্চা লেগে পাগল হয়ে গেছে আচ্ছা স্যার এটা যদি কাস্টমার পান তাহলে সেল করে দিবেন তাই না এইটাই আমার বিক্রি করা বাকি রয়েছে এই সপ্তাহে না আচ্ছা আচ্ছা মানে বাচ্চা বাচ্চা ফুটাইছে নাকি এটা বাচ্চা বিক্রি করে দিয়েছেন এখন কাস্টমার পাইলে পরে মুরগিটাও সেল করে দেবেন এটা তো ভালো ব্লাড লাইনের মুরগি জি 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 আচ্ছা আচ্ছা এখন আনুমানিক একটা দাম বলে 35 হলে সেল করে দিবেন তাই না দর্শক মন্ডলী আপনারা যদি এই মুরগিটা পছন্দ করেন দেখছেন যে বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটাই এখনো কুচ্চা আছে তো বাচ্চা বিক্রি করে দিয়েছে মুরগিটাও বিক্রি করে দিবে আপনারা কেউ নিলে পারে আমরা স্ক্রিনে যে নাম্বার দেখিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমি আরো একটা কথা কই যে কাকা বাঘের বাচ্চা বাঘে থাকো বাঘ বিলাই বানান দেবো না বিলের বাচ্চা বাঘ বানান দেবো না এই যে একটা মুরগ দেখেন মানে ওর এই ওরের লগে টোটালে কোন মুরগ মুরগি রাখা যায় জন্মের পরে থেকে কামড়ায় এই সব দেখেন এগুলো তুলে দিলে এমন নাচা নাচবো মানে এগুলা খুব এর লেগে টাকা কেউ যদি নেয় অনেক লোক আছে টাকা অল্প টাকা সস্তা জিনিস করছে সস্তা জিনিস কেউ ভালো দিবে না 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 ভালো জিনিস নিতে অবশ্যই ভালো টাকা লাগবে ভালো টাকা লাগবে এই কারণে এই সব বাচ্চা হারে যায় না এগুলো জোড়া কত করে এগুলো জোড়া একদম 2000 টাকা জোড়া বিক্রি 2000 টাকা জোড়া এখন বয়স কত দিন দেড় মাসের কাছাকাছি দেড় মাসের কাছাকাছি এক মাসে তো আমি 2000 টাকা বেশি কিন্তু এই তিনটা বাচ্চা আছে দেড় মাসের কিন্তু অনেক লোক আছে কাকা আমাদের ছোট বাচ্চা যেন ভ্যাকসিন করে দিবে ওনাকে আমি কই যে আসলে আমার 1000 মুরগিরে 1000 টাকা দিয়ে একটা ভালো ভ্যাকসিন আনি রানীকে 1000 মুরগিরে দিলে 1 টাকা করে পড়ে আর উনি 2000 টাকা দিয়ে একজোড়া বাচ্চা নিয়া উনি 1000 টাকা দাম ভ্যাকসিন করবো পারবেন না পারবেন না পারবো না মুরগি মারা দেবো কিন্তু দোষ হবো খামারি দোষে যদি আরেকজনের দোষ দেয় টাকা এটা হলো এই কারণে আমি ভ্যাকসিন ছাড়া সরু বাচ্চা টোটালি বিক্রি করতে চাই সবারই কই নিলে এক মাস বয়সে নিবে আচ্ছা ভ্যাকসিন পরিপূর্ণ পারফেক্ট জানি তা ব্রাহ্মা আপনার এটা এটা কাকা এটা ইয়া ভালো না যেটা খারাপ এটা খারাপের কম আর বাপমানা ভালো না দেখা যায় ভালো বেলা প্ল্যান নিলে কারণ এক জোড়া বার্তা 2000 বেতন লাগবে কিন্তু এগুলার বার্তা দেখা যায় অনেক লোক 500 টাকা জোড়া বিক্রি করে বিক্রি করলে দেখা যায় এগুলো হলো খরচ বার্তা আচ্ছা এইটা এই ক্রসটা কেউ নিলে কত দাম এটা আজকের বাজার কত আছে 700 টাকা 700 টাকা এ তো বয়স মনে হয় কত দিন 3 মাস হলো 3 মাস আচ্ছা এইখানে একটা যে আপনার ব্রাহ্মা দেখতে পাচ্ছেন এটা ভালো এটা ভালো এটা মোটামুটি শুরু এটা ভালো কিন্তু এটার দাম হলো 1000 টাকা 1000 টাকা বয়স কত দিন এটা বয়স আছে 3 মাসের ফেলা আছে এটা মরগ না মুরগি এটা মরগ মুরগি মুরগি এখানে আপনার হলো সিল্কি আর তিথিরের আছে আপনাকে বললাম না বিশুদ্ধারে মাল আমার সব রেডি হয় জি 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 মানে ওই নিচে হলো মাল রাখার পরও মাল আড়াইতে পারি না পরে আবার উপরে উঠেছি আচ্ছা এটা হলো আমার 2 নম্বর ইটা মাচাটা আচ্ছা এই জায়গা দিকে সিল্কি আসলো অনেক
আগামীকাল সকালে ডেলিভারি হয়ে যাবে সিল্কের বয়স এগুলো কতদিন এগুলো আছে দুই মাস প্লাস বড়টা আছে আড়াই মাস এইগুলো আপনি কি দামে সেল করতেছেন এখন এগুলো টাকা এটার ভিতরে আগে করে দেই এগুলো হলো আমার ফুল পিওর এটা অরিজিনাল একবারে হ্যাঁ এই ওর বাপমা গুলো আবার আরেকটা সেটে দেখাইতাছি জি জি মানে এগুলা কালো আর এই পশমের যে মানটা দেখছেন না জি জি এত পশম থাকবে আচ্ছা পশম থাকবো হালকা হালকা যেগুলো করস এগুলা থাকবো হালকা পশম তারপরে যে যে মাসে আচ্ছা ওই অনুযায়ী দাম তখন দর্শক মাসের দুই হাজার টাকা জোড়া তো দর্শক মন্ডলী আপনারা যারা পিওর সিল্কির বাচ্চা নিতে চান বাহামা এই জায়গা থেকে বাহামা রাখি চাইতে বাহামা সিল্কি ফনি পলিশ ক্যাপ মানে টোটালে 12 জাত আমার সাইটা সারা 12 জাতের মুরগি আমার কাছে আছে আচ্ছা আচ্ছা আপনি তো বাপ মা আবার আরেকটা শেড আপনাদের দেখাই দিন আপনার হলো 12 জাতের মুরগি বিভিন্ন শেডে আপনার হলো রাখা আছে চারটা শেডে আপনার আসল থেকে শুরু করে তেরো জাতের মুরগি চারটা সেট আছে লাইট ব্রাহ্মা এবার আমার বাচ্চাটার বয়স কত দিন দেড় মাস আচ্ছা এইগুলো জোড়া কি দাম বিক্রি করেন ব্রাহ্মা বাহামা হলো আপনি 2000 টাকা জোড়া 2000 টাকা হলো লাইট বাহামা জি জি আর যেগুলো লাল সাদা কালো মানে অন্য যে কোনো কালার নিয়ে এক মাসের তা 1500 টাকা জোড়া আচ্ছা তারপরে দাম কম বেশি হইতে পারে বেশি নিলে যা দেখি ছাড় দিতেও পারি এটা হলো অর্ডার অনুপাত আর কে যদি আপনার কাছ থেকে পাইকারি নিতে চায় পাইকারি নিলে এটা বিক্রি করা হয় বিক্রি নিলে সেটা হলো আপনি আলোচনা সাপেক্ষে দামটা তখনই করুন দাম নির্ধারিত কিন্তু অহম যে আপনারা 1500 টাকা জোড়া করলাম তাতে এটা আজকের বা জি জি আজকের রেটটা তো এই রেটটা যদি আবার তো দুই বছর পরে কাজ দেখাটা দুই বছর আগে মানে এটা সর্বোচ্চ ভিডিও আপলোড থেকে 4-5 দিন পর্যন্ত বজায় থাকবে আচ্ছা তিথির গুলো টাকা আজকে চলতেছে 2 মাস না দেড় মাসে এগুলো চলতেছে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া তিথির তো ব্লাড লাইন ভালো হ্যাঁ নতুন বানাইতেছেন মানে অল্প জায়গাকে বেশি জায়গা কিভাবে বানানো যায় মানে যেমন তিনতলা চারতলা করা হয় ওই রকম যেরকম তিন চার তলা অল্প জায়গার ভিতরে আমার খামার তো টাকা 11 ফিট ভাই 34 ফিট মানে এই জায়গাটার ভিতরে আমি মোটামুটি অনেক মুরগি পালি এই এলাকাটার ভিতরে 10 তলা ছাড়া কোনো বাড়ি নাই এইটার ভিতরে মোটামুটি 19টা খামার আছে আমার বাচ্চা নিয়ে ওই যে দেখা যায় একটা মশাই যে ওইটাও খামার আর এই যে 10 তলার উপরে এরাও খামার ওই যে নীল নেট দেখা যায় এরকম এরকম মোটামুটি 19টা বাজালা মানে নিজের চাহিদা মেদানের লেগে আমার থেকে বাচ্চা এই জায়গায় বাচ্চাকে বিছিনে পুরে না এই জায়গায় আমি পুরে তার মানে এই এলাকায় যত খামারি আছে সব আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে পরামর্শ আপনার পরামর্শ আমার কিন্তু আমি যার থেকে নিছি আমি তো আসলে তাকে বাগান দেওয়া আছে আসলে সাত বাগান জি জি এটা শখে শখে ধরা কথা কিন্তু আল্লাহ দিলে আমি আমার গাড়ি আছিল আপনার নয়ডা ওই গাড়ির ব্যবসা থেকে আমি ওখানে এই খামার দিয়ে আল্লাহ খুব ভালো রাখছি আচ্ছা 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 22 বছর গাড়ির ব্যবসা করছি আর এইটা করতে 5-6 বছর দিলাম কিন্তু ওই ব্যবসা থেকে এই ব্যবসা দিয়ে আল্লাহ আমার অনেক ভালো রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এখন হলো অনেকে তো বেকার যুবক আছে মানে চাকরি পিছনে ঘুরতেছে চাকরি পাচ্ছে না তারা হয়তো ভাবতেছে কি করব না করব এখন কি পোল্ট্রি সেক্টরে আসার ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে তাদের প্রতি আল্লাহ আমারে যে ক্ষমতা দিছে 5 বছরে আমি 500 মুরগি কিনা খেতে পারতাম জি জি কিন্তু ওই অবস্থা টাকা আমি কোনো খাই নাই জি জি আমি উল্টারও দিছি জি জি এটা কোনো দেশের উপকার হয়েছে দেশ আমগো দেশ ছোট কিন্তু অনেক লোক আছে বেকার খালি বেকার গুলাকে অনেক আমরা বাড়িওয়ালাও আছি
মানে কাজে লাগাচ্ছে না, এই আমার 11 ফিট বাই 13 ফিটে যদি এত কিছু করতে যায় ওনার তো অনেক বড় বড় ছাপ আছে, এগুলা উনি বিক্রি না করুক, নিজের চাহিদা মিটালো বিদিতে পারে। জি জি জি, আমি ছাপ বাগানের থেকে খামার আইছি গাড়ি ব্যবসার থেকে, কিন্তু এই ব্যবসাটা একটা অন্য অন্য ব্যবসার থেকে কিন্তু সবার আগে মনটা ঠিক করা লাগবে যে না আমি এই ব্যবসা করুন। জি জি, কেউ যদি মন পারফেক্ট হয়ে নামে যে না আমি এই ব্যবসা করুন, কিন্তু ওই লোকে এটার ভিতরে সাকসেস হইতেই পারবে। জি জি, আল্লাহ দয়া করে দয়া করে, কিন্তু নামাজ পড়ন লাগবে, আল্লাহ শুকরিয়া করন লাগবে, তাই আপনি যে কাজই ধরবেন যে উনি আগাইতে পারবে আগাইতে পারবে, মানে আল্লাহ দাসত্ব স্বীকার করা লাগবে, আল্লাহর গোলামী এটা আমরা গোলাম, ওনার কাছে আমরা সহযোগিতা মনে নিশ্চয় করব। কিন্তু অনেক লোক আছে কাকা কয় যে আমি দোয়া করলাম কবুল হলো না, আসলে দোয়া তোমার কবুল হইছে, তুমি এই দুনিয়া না পেলে দেখা যাবে। আর এখানে এই মেশিনটা আপনার নিজের খামারের ডিম এই মেশিন দিয়ে নিজেই ফোটান, সাথে সাথে আবার খালি ছোট অল্প এটা 200 ডিম, উপরে আরো 2000 কেজি ডিমের মেশিন আছে, আরো বড় মেশিন আছে। কেউ যদি আপনার কাছে অর্ডার দিয়ে এরকম মেশিনও বানাই নিতে চান, তারপরে আপনি মেশিনও বানান, তো মেশিন সংক্রান্ত বিস্তারিত জানতে চাচার একটা ভিডিও আমরা আপলোড করবো মেশিনের উপর, সেটা দেখবেন। সাথে সাথে চাচার যে স্ক্রিনে মোবাইল নাম্বার আমরা দেখিয়ে দেবো, চাচার মুখ থেকেও মোবাইল নাম্বার শুনবো, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে মুরগি যে কোনো ধরনের 13 জাতের যে কোনো ধরনের মুরগি একদিন থেকে প্যারেন্টস পর্যন্ত, তাই না? সাথে সাথে মানে 20 ডিমও আপনি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ কাকা, এটা তো কয় না, 20 ডিমটা মাত্র 3 জাতে বিক্রি করি, এক হলো ইন্ডিয়ান ফাইটার মুরগি, আর একটা হলো মিশরি ফার্মি, আর একটা হলো আপনার টাইগারের। আচ্ছা এই 30 ডিম আবারও বইলে দেয়, এগুলো আমার মেশিন 2-3টা যা আছে লোড করার পরে যে ডিম গুলা থাকে উডি বিক্রি করে। কেউ যদি নেওয়ার ইচ্ছা হয় কিন্তু আগে আমার জানাবেন যে কাকা আমার ডিম লাগবো, আপনার আমি সময় দিব, ওই সময় মতো ডিম পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে কাকার কাছ থেকে আমরা এখন বিস্তারিত শুনলাম, আমরা মোবাইল নাম্বারটা জানবো আপনাদের 13 জাতের মুরগি এবং হলো ইনকিউবেটার যদি প্রয়োজন হয় চাচার এই মোবাইল নাম্বার জোগাড় করবো। চাচা একটু মোবাইল নাম্বারটা দর্শকদের জন্য জানাই দেন। 01618551538 এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। আপনার এখানে আসার একটু লোকেশনটা? লোকেশনটা হলো আমার বাড়ি হলো ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড, আপনার গুলিস্তান তো মোটামুটি পৃথিবী বাংলাদেশে সবাই চেনে, গুলিস্তানের থেকে মোটামুটি 20 মিনিট সময় লাগে আমার মাওতাল মেডিকেল আইতে, ওই থেকে 20 মিনিট লাগে আমার বাসায় আইতে। মাওতাল মেডিকেল নেমে কি বলে আসবে এখানে? কেউ যদি আসার ইচ্ছুক হয় তাহলে মাওতাল মেডিকেল আওয়ার পরে আমার ফোন দিলে আমি বলে দেবো, রিস্কালে রিস্কালে আমার বাসায় নিয়ে যাবো। তো দর্শক মন্ডলী, আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চাচার কাছ থেকে খামার দেখছি, বিস্তারিত শুনছি, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট জানাবেন, সাথে সাথে চাচার সাথে যদি কোনো খামার করারও পরামর্শ থাকে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তো ধন্যবাদ চাচা সময় দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম।